আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে আমি আমার ফ্রেন্ডের 3 মাস বয়সী শিশু কায়েনকে দেখতে গিয়েছিলাম, আর ওই দিনই তার সাথে তার একটা ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি করেছিলাম। আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে রায়ানের কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি শেয়ার করেছিলাম, আর আজকে ওর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করব। নতুন মায়েরা ইচ্ছে করলেই খুব সহজে তার শিশুটির সাথে খেলাধুলা করে তার শিশুটির সব ধরনের ডেভেলপমেন্টে এনকারেজ করতে পারেন এবং বোঝার চেষ্টা করতে পারেন যে তার শিশুটির সঠিক সময়ে সঠিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। কারণ খেলার মাধ্যমে শিশুরা সবচেয়ে বেশি শিখে বা তাদের সব ধরনের ডেভেলপমেন্ট হয়। শিশুদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট সাধারণত ফাইন মোটর স্কিল আর গ্রস মোটর স্কিলস এই দুই ভাগে ভাগ করা হয়। ফাইন মোটর স্কিলস বলতে বোঝায় স্মল মুভমেন্ট, হাত বা হাতের আঙ্গুল দিয়ে কোনো কাজ করাকে বোঝায়। এই সময় শিশুরা চোখ দিয়ে তার চারপাশের জগৎ, মানুষজন, জিনিসপত্র সম্পর্কে ইনফরমেশন নেওয়ার বা বোঝার চেষ্টা করে। তার হাতের কাছে কোনো জিনিস বা খেলনা রাখলে তারা হাত দিয়ে ধরার চেষ্টা করে, মুখে দেওয়ার চেষ্টা করে। এগুলোকে বোঝায় ফাইন মোটর স্কিলস। আর গ্রোস মোটর স্কিলস রেফারেন্স টু লার্জ মাসেলস মুভমেন্ট বা হোল বডি স্ট্রেংথ কোঅর্ডিনেশন, যেমন বেবি তার মাথাকে লিফটিং করতে পারা বা মাথাকে কন্ট্রোল করতে পারা, মাথা ঘুরিয়ে দেখা, লাথি মারা, হাত পা একসাথে নড়াচড়া করে খেলা করা, এগুলিকে বোঝায় গ্রস মোটর স্কিল। আজকে আমি ওর ফাইন মোটর স্কিলের যে খেলাটা করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। 3 মাসের মতো বয়সের বাচ্চারা যে টামি টাইমটা তাদের জন্য খুব প্রয়োজন, এই যে টামি টাইমের মাধ্যমে সে তার যে তার শোল্ডার এবং তার মাথা দিকে সে কন্ট্রোল করা শিখে, কন্ট্রোল করতে পারছে, এই যে এবং তার চোখের সামনে যে কালারফুল বল আছে সেটা সে মানে শোল্ডারটা একটু নিচে করে সে এগুলার দিকে সে নজর করে দেখতে পারে, তার কন্ট্রোল করতে পারে, তার হেডের হেডটা থেকে সে লিফট করতে পারে শিখে, তারপর হাতের কাছে এই যে সুন্দর কিছু খেলনা কালারফুল জিনিস থাকলে সে সেটার প্রতি তার ইন্টারেস্ট জাগে এবং সে এটা ধরার চেষ্টা করে। এতে তার কি হয়, এই যে সে বল ধরছে, এতে তার কি হয়, তার এই যে ফাইন মোটর ডেভেলপমেন্ট হচ্ছে, তার কগনিটিভ হচ্ছে, সে কালারফুল জিনিসটার প্রতি সে চিন্তা করছে, ইন্টারেস্ট হচ্ছে, এবং তার এই যে গ্রোথ মোটর ডেভেলপ হচ্ছে, এই যে উপর হয়ে সে তার হেড শোল্ডারের প্রতি সে কন্ট্রোল করছে। তার হলো এই গ্রোথ মোটর ডেভেলপমেন্ট হচ্ছে, তার ফাইন মোটর ডেভেলপমেন্ট হচ্ছে, সব ডেভেলপ হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে না? এটা বেশি সুন্দর ইদুয়ার, এটা বেশি সুন্দর, তাই না ইদুয়ার? বল দিয়ে খেলা করে বল, এই যে আমি খেলনাটা এখানে ধরলাম, এই যে টয়, এই টয়টা এদিকে তিন তিন করে বাচ্চা যখন মিউজিক বাজছে তখন ওর ঘাড়টা ঘুরিয়ে কিন্তু এখানে দেখছে, তার মানে হ্যাঁ, এবং এটার সাথে সে ও ও করে সে তার সাউন্ড করছে এবং সে এটা ধরারও চেষ্টা করছে। এই যে দেখেছ, তার মানে এই যে খেলনাটা এর মাধ্যমে হ্যান্ড আই কোঅর্ডিনেশন হচ্ছে, সে যে ধরার চেষ্টা করছে,
তার কগনিটিভ হচ্ছে, কগনিটিভ স্কিল তার ডেভেলপ হচ্ছে, মানে সে চিন্তা করছে, সে দেখছে নতুন একটা কিছু কালারফুল জিনিস। এই যে আমি এই খেলনাটা এখান থেকে এই সাইড থেকে এই সাইডে এনেছি, সে তার ঘাড়টা ঘুরিয়ে এখান থেকে এখানে দেখছে, তার মানে তার তার শোল্ডার এবং তার মাথার মুভমেন্টের উপরে সে কন্ট্রোল করে শিখছে। হ্যাঁ, এবং এটার সাথে কথা বলছে, ও ও করে সে কমিউনিকেট করছে। তার এই যে হাত পা মুভমেন্ট হচ্ছে, এতে তার মোটর স্কিল বৃদ্ধি পাচ্ছে, ফাইন মোটর স্কিল, সে হাতে ধরার চেষ্টা করছে। এই যে কোনো কিছু ধরলো, ধরার জন্য যে সে চেষ্টা করলো, হাত মুখ খুলে সে ধরলো, এই যে ধরার চেষ্টা করলো, এটা তাদের তার ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। সে হাতে আঙ্গুল নাড়াচ্ছে, গ্রাব করছে কোনো জিনিস। ছোট শিশুরা, 3 মাস বয়সী শিশু সাধারণত হাতের কাছে কোনো প্রয়োজনীয় ছোটখাটো খেলনা থাকলে সেটা তারা সেটার প্রতি আকর্ষিত হয়, আকর্ষণ বোধ করে, তারপরে সেটা ধরার চেষ্টা করে, হাত দিয়ে ধরে। এগুলি হলো তার হাতের মাসেলগুলির ব্যায়াম হয়, এটাই হলো তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট। তাই না রাইয়া, ছোট শিশুদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হলো ফাইন মোটর স্কিল, গ্রোস মোটর স্কিল। ফাইন মোটর স্কিল হিসাবে সাধারণত যে ছোট মাসেলস আছে, মূলত হাত আঙ্গুল নড়াচড়া করা এবং হাতের মুভমেন্ট, এটাকে বলা হয় ফাইন মোটর। আর গ্রোস মোটর রেফার্স করে যে বিগ মাসেল, যেগুলা বডির বিগ মাসেল, যেগুলা মেরুদণ্ড, কোমর, পায়ে নড়াচড়া, দাঁড়ানো, হামাগুড়ি দেওয়া, হ্যাঁ এগুলা তো, এগুলা হয় 3 মাসের আর পরে থেকে 4-5 থেকে শুরু হয় তাদের ক্রলিং, তারও সাহায্য নিয়ে দাঁড়ানো, তারপরে হাঁটার চেষ্টা, এগুলো একটু পরে হয়। ও যেহেতু বেশি ছোট তো ওর মূলত এখন এই যে বডি মুভমেন্ট করছে, ওর জন্য এখন এই যে নড়াচড়া করছে, এটাই ওর গ্রোস মোটর এবং ফাইন মোটর হয়ে যাচ্ছে। ফাইন মোটরের জন্য হচ্ছে, এবং তার কগনিটিভ হচ্ছে, তার কমিউনিকেশন স্কিল হচ্ছে। আমার এই ভিডিও থেকে নতুন মায়েরা একটুখানি উপকৃত হলেও আমার এই কষ্ট সার্থক বলে মনে করব। আর আপনারা চাইলে আমি এই শিশুটিকে নিয়ে কন্টিনিউ তার সমস্ত ধরনের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি তৈরি করে পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।